আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমিন ক্যাডেট একাডেমির অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় স্যার আমাদের অর্থনীতি নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কৃষি ও শিল্প। দেখো, শ্রেণীতে এর আগে এর বিস্তারিত আলোচনা করা হয়েছে, আমি এর উপরে শুধু কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং বর্ণনামূলক বা যোগ্যতা ভিত্তিক। বাংলাদেশ কী প্রধান দেশ? উত্তর হচ্ছে বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য কী? ভাত। যদি এটাকে বলা হয় যে ভাত কী বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য, শীতকালে কিসের চাষ হয়? গমের চাষ হয়। তারপরে আমরা খাবারকে সুস্বাদু করতে কী ব্যবহার করি? উত্তর হচ্ছে মশলা। যদি বলা হয় মশলা আমরা কেন ব্যবহার করি খাবারকে সুস্বাদু করার জন্য, পাট কী? পাট হচ্ছে প্রধান অর্থকারী ফসল। পাটকে সোনালি আঁশ বলা হয় কেন? পাট বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়, বিদে পাটকে সোনালি আঁশ বলা হয়। কুটির শিল্প কী? যখন কোনো পণ্য ক্ষুদ্র পরিসরে অল্প পরিমাণে বাড়িঘরে তৈরি করা হয় তাকে বলা হয় কুটির শিল্প। বৃহৎ শিল্প এর বিপরীত, মানে যখন কোনো পণ্য বৃহৎ পরিসরে বড় আকারে বিস্তৃত জায়গা পরিমাণে তৈরি করে সেটা হচ্ছে বৃহৎ শিল্প। এখন যদি এটার উপরে বলা হয় কয়েকটি কুটির শিল্পের নাম বলো, তো কুটির শিল্পে আমরা কী লিখব? তাঁত, রেশম, কাঁসা ইত্যাদি। বৃহৎ শিল্প যদি বলা হয় সার, সিমেন্ট, ওষুধ, কাগজ এবং চিনি। এখন দেখো, আমরা যদি এর উপরে শূন্যস্থান তৈরি করি কীভাবে করব, যেটা ক্লাসে তোমাদেরকে দেখানো হয়েছে, তারপর আবার দেখাচ্ছি। বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য ড্যাস, দুই নম্বর দিলাম পাট প্রধান ড্যাস ফসল। বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত, পাট প্রধান অর্থকরী ফসল। এরপরে যদি বলা হয় পাটকে ড্যাস বলা হয়, উত্তর হবে সোনালি আঁশ। অথবা এখানে যদি দেওয়া হয় চিনি ড্যাস শিল্প, উত্তর হবে বৃহৎ শিল্প। যদি বলা হয় তুলা ড্যাস ফসল, উত্তর হবে অর্থকরী ফসল। এরপরে দেখো, যদি আমরা এটার উপরে বাম ডান তৈরি করি তাহলে কীভাবে লিখব? এপাশে লিখব বাম, এপাশে লিখব ডান। লেখার পরে এখানে যদি লিখি পাট, এপাশে লিখলাম প্রধান অর্থকরী ফসল, দুই নম্বরে লিখলাম বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য, এখানে লিখলাম ভাত। খেয়াল করো, তাহলে পাট প্রধান অর্থকরী ফসল, বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য ভাত। আমরা যদিও এখানে এভাবে দেখাচ্ছি, ক্লাসে বিস্তারিত তোমাদেরকে দেখানো হয়েছে, উত্তরটা সুন্দর করে এভাবে লিখে দিবা। যেমন এখানে লিখবা পাট প্রধান অর্থকরী ফসল। এরপরে যদি লিখি বাংলাদেশের, বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য, এখানে লিখব ভাত। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো, যদি এরপরে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন লিখি আমরা, তাহলে কী লিখব? যোগ্যতা ভিত্তিক প্রশ্নে আসবে এভাবে,
কুটির শিল্প কি? কয়েকটি কুটির শিল্পের নাম লেখ। এরপরে যদি লিখি বৃহৎ শিল্প কি? কয়েকটি বৃহৎ শিল্পের নাম। আশা করি সবাই বুঝতে পারছো। আজকের মতো এখানে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।